পালিয়েছে। কি? হ্যাঁ গো, খাঁচা থেকে পাখি পুরো। কি যাতা বলছো, এসব হতেই পারে না। হতে পারে না মানে হয়ে গেছে, আমি নিজে চোখে তানিকে ষষ্ঠী তলে দেখে এলাম। তুমি যখন ওকে দেখলে তখন কান ধরে টানতে টানতে নিয়ে গেলে কেন ওকে? হাতে নাতে ধরবো বলে, সেই জন্যই তো আমি আগে দৌড়ে দৌড়ে বাড়িতে এলাম। তুমি কেন আমাকে তাড়িয়ে দিতে চাও? আর যদি আমাকেও তাড়িয়ে দিতে চাও তাহলে দাদাদেরকেও তাড়িয়ে দিতে হবে। তানি, সকালে নয় রাতেই তোকে বাড়ি থেকে দূর করে দেবো। আজ রাতটা অন্তত ছেড়ে দাও। মনে থাকে জানা, আজ রাত্রিটুকু, কাল সূর্য ওঠার আগে যেন এই বাড়ি ছেড়ে যাবার জন্য তৈরি থাকে। জানি, আর একটা যদি তুই মিথ্যে কথা বলেছিস না তোর এই জিপটা টেনে আমি ছিঁড়ে ফেলবো। আমি কখনো মিথ্যে কথা বলি না। জানি, একটা চরমে তোর সব করে দাঁতে ফেলে দেবো। তানির গায়ে হাত দিও না, তানির গায়ে হাত দিও না। কেন? আমার মনে হয় তানি তানি অশুভ, তানি নিশ্চয়ই কোন মন্ত্রতন্ত্র কিছু জানে। কি? কি যাতা বলছো তুমি? আমি ঠিকই বলছি গো, আমার বিশ্বাস তানিকে চড় মারার জন্যই বাবার হাতটার এই অবস্থা। সকাল হয়ে গেছে মনে হচ্ছে, কটা বাজে কে জানে। আজ বোধহয় আমার আর স্কুলে যাওয়াও হবে না। বুঝলি পুষি, আমার এখানে থাকতে একদম ভালো লাগছে না। আমার এখানে দম আটকে আসছে জানিস। Thank you.
আবার ছেড়ে দে। হাত তুলতে পারছি না কেন? পারছি না কেন? বাবা কি হয়েছে? কি হয়েছে বাবা? কি হয়েছে? মা 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 শিখিরে এসো বাবা, কষ্ট হচ্ছে বাবা? তুমি এরকম করছো কেন? এই হাতটা কোন সার পাচ্ছি না, হাঁটতে পারছি না এই হাত। আমার মনে হচ্ছে মরে যাবো। এরকম কথা বলবে না। জানো বুড়িমা, ডাক্তারবাবু বলেছে বাবার খুব কঠিন অসুখ হয়েছে, আর হাসপাতালে ভর্তি করতে হবে। আর এটাও বলেছে বাবার হাত আর কোনোদিনও ঠিক হবে না। তাই 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 এবার আমি কি করব বুড়িমা? এবার কি হবে? তোর হাতেই তো সব আছে, তোর হাতেই তো সব। ওষুধ তো তোর জানা। ওষুধ? ওষুধই তো তুই রোগ দিয়েছিস, তুই মুক্তি দিবি। তুই মুক্তি দে মা, তোর হাতেই তো রোগীর উপশম আছে, তোর হাতেই তো রোগীর উপশম। জানি তুমি আমার ভালো হয়ে যাবে বাবা।
আসছে এই ঘরে। মুরগিটা ভালো রেঁধেছে বুঝলে, পুরো মশলা ঠাসা। গুরু তুমি যাই বলো, এই মুরগির মাংসের থেকে হাসির মাংসের চালি হবে হবে সব হবে, বিরিয়ানি হবে, মাংস হবে, সব হবে। শহরের সবচেয়ে বড় দোকান থেকে বিরিয়ানি মাংস সব খাবে। আগে তো ক্ষমতা এসে যায় প্রধান বনেনি। রানি ঠিক করে বল, এগুলো তুই কোথা থেকে নিয়ে আসছিস? হ্যাঁ কিরে বল, কে তোকে এগুলো বাবার হাতে লাগাতে বলেছে? কেউ বলেনি, আমি বাবার হাতে এগুলো লাগিয়েছি। রানি দরজা তো বাইরে থেকে বন্ধ, তাহলে তানি পালাবে কি করে? যে পালাতে সাহায্য করেছে সে নিশ্চয়ই আমাদের বোকা বানানোর জন্য তালাটা বন্ধ করে রেখেছে। দরজাটা খুলে দেখ না, একবার তানি একবার তুই নিশ্চয়ই ফেসে যাবি। আর একটুখানি আছে খেয়ে নে এটা। আর খাবো না আমি। এই তো দেখ একটুখানি। আর খাবো না। তানি। ইশ। কাল সারা রাত আমরা এই ছোট্ট মেয়েটাকে একা অন্ধকার ঘরে কাটাতে হয়েছে। হ্যাঁ মা, রাতে খুব খিদে পাচ্ছিল তাই না? হ্যাঁ মা, খুব খিদে পাচ্ছিল জানো। আরে সোনা মেয়ে আমার, মা বাবা এখন কেমন আছে? ভালো আছে রে, আগের থেকে অনেক ভালো আছে। আচ্ছা মা, আজ আমি স্কুলে যাব তো? স্কুলে যাবি? তা যা। এই ঘরের লোকজন থেকে যত দূরে থাকবি ততই ভালো। আয় মুখটা মুছিয়ে দি। হেরিতানি
সকালে অন্ধকারে তো খুব ভয় পাচ্ছিস না? হ্যাঁ মা, প্রথমে খুব ভয় পাচ্ছিলাম। আর জানো মা, কি অন্ধকার ছিল, আমি তো কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমি খুব কাঁদছিলাম, তারপর হঠাৎ দেখি কি আলো। আলো? হ্যাঁ মা, ওখানে কালো আর ভালো এসেছিল। ও মা, কালো আর ভালো, তোরা এসে গেছিস কালো আর ভালো? কালো ভালো? হ্যাঁ, কালো ভালো মানে তো ওই সাপ দুটো। দূর, ওরা কি শুধু সাপ নাকি? ওরা তো আমার বন্ধু। এই তানি, তুই সারাক্ষণ এরকম আজগুবি কথা বলিস না, এই জন্য বাড়ির লোকরা তোর উপর বিরক্ত হয়। আমি সত্যি বলছি মা, ওরা সত্যি এসেছিল। তানি, ইস, তোর চুলের কি অবস্থা রে? এই দেখ, সারা রাত মাটির মধ্যে শুয়েছিলিস, চুলে জট বেঁধে গেছে। চল চল চল, চুলটা বাঁধ। আচ্ছা দেখ, সুন্দর করে আছে। ইস, কি জট লেগেছে রে। আগে তো ক্ষমতা এসে যায়, প্রধান বনেনি। হবে গুরু, খুব শীঘ্রই তুমি প্রধান হবে। পুরোটার কি খবর আছে রে? মনে হয় ভালো নেই। বড় বড় ডাক্তার আসা যাওয়া করছে, হাতটা মনে হয় কোনোদিনই ভালো হবে না জগন মন্ডল। ওর একটা হাত বেকার করে দিলে কিছু হবে না। ওর দুটো হাতই বেকার করে দিতে হবে। দুটো হাত বেকার করে দেবে গুরু? কি করে? বুদ্ধু আছে, সব গোটা বুদ্ধু আছে। জগন মন্ডলের আসলি হাত কি আছে? মানজ মানজ সবার আগে ওই হাতটা কেটে দিতে হবে। গুরু, ওর মানজকে কেটে বাদ দিয়ে দিতে হবে। তুমি একবার হুকুম করো, মনোজকে গিয়ে উড়িয়ে দিয়ে আসো। ভাবি নেই, রক, এবারে মনোজকে আর হাতে মারবো। তাহলে হাতে মারবে? হ্যাঁ। তাহলে এবারে অন্য খেলা খেলবো। কি খেলা গুরু? আগে আগে দেখ কি কি হয়।